আগের ক্লাসে আমরা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাস মৌসুমি জলবায়ু অঞ্চল আরবি শব্দ মৌসুমের অর্থ ঋতু অর্থাৎ জলবায়ু অঞ্চলে ঋতুগত পরিবর্তনের সাথে জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তিত হয় অবস্থান মৌসুমি জলবায়ু উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দশ থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশে মহাদেশের পূর্বাংশের দেশগুলিতে দেখা যায় এশিয়ার মহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান কাম্পোসিয়াম দক্ষিণ চীন এবং ফিলিপিন্স দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমি জলবায়ুর প্রভাব পড়ে প্রধানত যে অঞ্চলের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয় সেই সামগ্রিক অঞ্চলকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয় এছাড়াও পূর্ব আফ্রিকার সোমালি মাদাগাস্কার এবং উত্তর অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে এই জলবায়ু দেখা যায় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো শীত ও গ্রীষ্মে বিপরীত ধর্মী বায়ু প্রবাহ উষ্ণ আদ্য গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল এবং মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলিতে প্রধানত চারটে ঋতু দেখা যায় শীতকাল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই সময়ের গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ সময় উত্তর পূর্ব বায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহিত হয় এর প্রভাবে সারা ভারতে বৃষ্টিপাত না হলেও কেবলমাত্র করমণ্ডল উপকূলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত হয় এই সময় উষ্ণতা সর্বনিম্ন এবং বৃষ্টিপাতের পরিমাণ কম তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণবাজনিত কারণে কিছু বৃষ্টিপাত হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা দেখা যায় গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে স্থলভাগে নিম্নচাপ তৈরি হয় যা মৌসুমি বায়ুর প্রবাহে সৃষ্টি করে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হয় একে মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলা হয় এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় নাইনটি পারসেন্টের বেশি থাকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে তিনশো সেন্টিমিটার মৌসুমী নামের গড় বৃষ্টিপাতের পরিমাণ বারোশো সেন্টিমিটার তবে মৌসুমী বায়ুর আগমন এবং বৃষ্টিপাতের পরিমাণ অনিশ্চিত ফলে খরা এবং বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায় শরৎকাল সেপ্টেম্বর থেকে অক্টোবর মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীর এবং শীতকালীন অবস্থায় পরিবর্তিত হতে থাকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টির ফলে বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকালে বিপরীতধর্মী বায়ুপ্রবাহ যাকে দুটি মৌসুমি বায়ুর নামেই নামকরণ করা হয়েছে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহ ভারতীয় উপমহাদেশে দেখা যায় এই প্রবাহের মাধ্যমেই এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলিকে নির্ধারণ করা হয় জীববৈচিত্র্য নিরক্ষীয় জলবায়ুর মতো গভীর চিরহরিত অরণ্য এই জলবায়ুতে দেখা যায় না প্রধানত পর্ণবচি উদ্ভিদ দেখা যায় শুষ্ক শীতকালে আর্দ্রতার অভাবে গাছের পাতা ঝরে যায় প্রধানত পর্ণমোচী উদ্ভিদের উপস্থিতি থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী বনভূমি প্রকৃতি পরিবর্তিত হয় যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেন্টিমিটারে বেশি সেখানে মেহগিনী শিশু গর্জন জাতীয় চিরসবুজ বনভূমি সৃষ্টি হয় মাঝারি বৃষ্টিপাতযুক্ত একশো থেকে দুশো সেন্টিমিটার অঞ্চলে শাল সেগুন কলা সিরিজ জাতীয় বর্ণমোচী উদ্ভিদ দেখা যায় এবং শুষ্ক অঞ্চলে একশো সেন্টিমিটারের কম যুক্ত অঞ্চলে ফণিমনসা বাবলা ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায় এবং উপকূল অঞ্চলে সুন্দরী গড়ান গেওয়া জাতীয় ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় কৃষিকাজ মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল অনুকূল জলবায়ু উর্বর মাটির জন্য এই অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত উর্বর ধান পাট গম আখ তুলা তৈল চা কফি রাবার ইত্যাদি এই অঞ্চলে প্রধান ফসল এই জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে ভান্ডার দেখা যায় কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় পাট শিল্প কার্পাস শিল্প চা লোহা শিল্পের বিকাশও ঘটেছে মৌসুমি জলবায়ু অঞ্চলের ভূপ্রকৃতি সমতল হওয়ার জন্য সড়কপথ রেলপথ এবং আকাশপথের সব ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায় অনুকূল জলবায়ু উর্বর মাটি কৃষিকাজ পরিবহন ইত্যাদি কারণে মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল পৃথিবীর প্রায় থার্টি পারসেন্ট জনবসতি মৌসুমি জলবায়ু অঞ্চলের সমতল ভূভাগে দেখা যায় অনুকূল জলবায়ু কৃষি বনজ এবং খনিজ সম্পদে প্রাচুর্য থাকায় এই অঞ্চলের উন্নত পরিকাঠামো প্রযুক্তি দ্রুত অর্থনৈতিক বিকাশ সম্ভব হয়েছে এই অঞ্চলের দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই সাংহাই ঢাকা রেঙ্গুন ইত্যাদি বৃহৎ মহানগরগুলি গড়ে উঠেছে মৌসুমি জলবায়ুর আলোচনা এখানেই শেষ হচ্ছে পরের ক্লাস ভূমিকা